আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিটা ফুটতে শুরু করেছে। এবার এর সাথে দিয়ে দিব আমি স্প্যাগেটিগুলো। এখানে 500 গ্রামের স্প্যাগেটি আছে, আমি এখান থেকে অর্ধেকটা দিচ্ছি, 250 গ্রাম। সেদ্ধ করে নেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি দেখাচ্ছি। আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে স্প্যাগেটিগুলো সেদ্ধ করতে। এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। খুব ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু এটা পরবর্তীতে কাঁচা থেকে যাবে, মানে খেতে গেলে শক্ত শক্ত লাগবে। এইভাবে একটু হাত দিয়ে চেপে দেখবেন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এবার এটা রান্নার প্রসেসটা দেখাচ্ছি ভিউয়ার্স। এখানে আমি 3টা ডিম নিয়েছি, এর সাথে সামান্য একটু চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি এই ডিম 3টাকে ভালো করে ফেটে নিব, যাতে আমি ঝুরো ঝুরো ডিম তৈরি করতে পারি। 3টা ডিমকে আমি ফেটে নিচ্ছি ভালো করে। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি সব। খুব দ্রুত এটাকে নাড়তে যাবেন না, তাহলে একদম ঝুরো ঝুরো বেশি হয়ে যাবে। জাস্ট একটু জমাট বাঁধার পর এটাকে এভাবে একটু নেড়ে ছেড়ে দেবেন। ডিমটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। ফ্রাই প্যানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এবার আমি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিব টমেটো এবং কাঁচামরিচ। এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি চিকেন কুচিগুলো। সবগুলো ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিলাম, যেহেতু আমি স্প্যাগেটিটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো এখন লবণটা সেই আন্দাজে দিতে হবে। আপনি চাইলে এখানে সবজি অ্যাড করতে পারেন, গাজর, ক্যাপসিকাম বা বাঁধাকপি, ফুলকপি, যে কোনো ভেজিটেবল আপনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু ভেজিটেবল ছাড়া আজকে তৈরি করতেছি, সেজন্য আমি কোনো ভেজিটেবল এখানে দিইনি, শুধু টমেটোটা ইউজ করলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে এটা সেদ্ধ হয়ে যায়। এবার এর সাথে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি যে নুডলসের মশলা আছে, আমি সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে ওগুলোকে ভেজে নেব। চিকেনটা হয়ে গেছে, বেশ স্প্যাগেটিগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো। স্প্যাগেটি কিন্তু অল্প পরিমাণ সেদ্ধ করলেই অনেকগুলো হয়ে যায়, তো সেদ্ধ করার সময় সেই পরিমাণ মতো নিয়ে দিয়ে দিবেন। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর সাথে আমি অ্যাড করবো সস। এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর টমেটো সস দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো আমি মিক্স করে ভালোভাবে স্প্যাগেটির সাথে আমি মিক্স করে নিচ্ছি। সব মশলা মিক্স করে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর সাথে আমি ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব, আবার 1 মিনিটের মতো এটাকে ভেজে নেব। আর অবশ্যই চুলার হিটটা হাই হিটে রাখবেন। যে কোনো চাইনিজ আইটেম রান্না করার সময় কিন্তু চুলার হিটটা হাই হিটে রান্না করলেও সেটা ভালো হয় খেতে। ভিউয়ার্স, আমি আরও এটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এটা আমার স্প্যাগেটিটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেট নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের স্প্যাগেটি। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।